হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেবো হিন্দি আইটেম সং। হ্যাঁ, সেটা আবার 1950 থেকে 2024 সাল পর্যন্ত সেরা হওয়া 25 সালের আইটেম গান। তো কোন সালে কোন গানটি সেরা ছিল সেটা আর দেখতে দেরি নয়, চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, এই গানটি 1949 সালের। গানটির নাম মেরে পিয়া গায়ে রাঙ্গন। গানটি পাটানাগা মুভির। গানটি গেছেন শামশেদ বেগম এবং শ্রী রামচন্দ্র। প্রশ্ন 1951 সালের এক দু তিন গানটি। হ্যাঁ, এই গানটি আওয়ারা মুভির, যেটা গেছেন শামশেদ বেগম। সো এরপর হচ্ছে 1954 সালের বাবুজি ধীরে চালনা গানটি। গানটি হলো আরপার মুভির। গানটি গেছেন গীতা দত্ত। তো গাইছে এরপর হচ্ছে 1959 সালের ওই মেরা নাদান বালমা গানটি। হ্যাঁ, এই গানটি হলো লতা মঙ্গেশকরের। গানটি উজালা মুভির। সো এরপর হচ্ছে 1966 সালের ঝুমকা গিরাদে গানটি। হ্যাঁ, এই গানটি হলো আশা বোসলের গান। গানটি মেরা সাইয়া মুভির। তারপর 1975 সালের মেহবুবা মেহবুবা গান। হ্যাঁ, এই গানটি হলো সলায় মুভির। চমৎকারী আইটেম গানটি গেয়েছেন রাহুল দেব বর্মন। সো এরপর 1977 সালের গান ও মুগ্ধা। হ্যাঁ, এই গানটি গেয়েছেন উষা মঞ্জেশকর। গানটি ইনকার মুভির ছবির গান। সো এরপর 1980 সালের কুরবানি মুভির গান লেলা ও লেলা। এই গানটি গেয়েছেন কুমারী কাঞ্চন এবং অমিত কুমার। সো গাইছে এরপর 1981 সালের গান কালিয়াকা চামান। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর জাওয়াতি মুভির জন্য। সো তারপর 1982 সালের গান জওয়ানি জানে মান। হ্যাঁ, এই গানটি গেয়েছেন আশা বোসেল। গানটি গেয়েছেন নামা খেলা মুভির জন্য। এরপর 1986 সালের গান প্যার তো প্যার লো। হ্যাঁ, এই গানটি গেয়েছেন স্বপ্ন মুখার্জি। তো যাই, তারপর 1988 সালের গান এক দু তিন। হ্যাঁ, এই গানটি গেয়েছেন আলকা ইয়ানিক তেজাব মুভির জন্য। এরপর 1999 সালের গান গালি গালি মে। এই গানটি আলকা ইয়ানিকের, এটি তৃতীয় মুভির গান। দেন 1991 সালের আইটেম গান জুম্মা চুম্মা দেতে। হ্যাঁ, এই গানটি হল হাম মুভির। গানটি গেছেন সুদেশ এবং কবিতা কৃষ্ণমূর্তি। তারপর 1992 সালে সাদানা সারেগামের গান সাতসা মান্দার পার। হ্যাঁ, এই গানটি হলো বিশ্ব নম্বরী গান। এরপর 1993 সালে আলকা এবং ইল্লারুনের গান চুলিকে পিছে। গানটি গেছে আলকা এবং ইল্লাউরুন। হ্যাঁ, এই গানটি হলো খলনায়ক মুভির সুপারহিট গান। সো এরপর 1995 সালে ইল্লা এবং আলকার আরো একটি জনপ্রিয় গান মুচকো রানী জি মাফ করনা। হ্যাঁ, এই গানটি হলো কারণ অর্জুন মুভির গান। সো এরপর স্বপ্নর সুপারহিট গান চল ছাইয়া ছাইয়া। হ্যাঁ, এই গানটি হলো 1998 সালের গান দিল সে মুভির। এন এস গেস। এরপর 2002 সালের কান্তি মুভির গান মাহিবে। এই গানটি গেছেন সুকিন্দার সিং এবং রিচা শর্মা। তবে 2002 সালে উল্লেখযোগ্য আইটেম গানের কথা যদি বলি, তাহলে অবশ্যই ইশকে কামিনা গানের কথা বলতেই হয়। সোনু নিগম এবং আলকা ইয়ানিকের এই গানটি ছিল এককাল স্টেজ কাঁপানো গান। সো এন ইজ গেস। এরপর 2003 সালে আরেকটি সুপারহিট গান বাবুজি যারা ধীরে চলো। গানটি গেছেন সোনু কাক্কার। গানটি ডুম মুভি। এরপর 2004 সালে সন্দি চৌহানের গান ডুম্মা চালে। এটি ডুম মুভির ব্যবসা সফল আইটেম গান। সো এরপর 2005 সালে বান্টুর বুবি মুভির গান কাজের আরে। হ্যাঁ, এই গানটি গেছেন আলিশা। তারপর 2006 সালে জনপ্রিয় গান বেদি। তো এই গানটি সন্দীপ চৌহানের ওমকারা মুভির গান। তারপর 2008 সালে মুনালী ঠাকুরের গান যারা যারা। হ্যাঁ, এই গানটি হলো রেস মুভির। এন এস গেস। এরপর 2011 সালে রেডি মুভির গান ক্যারেক্টার ঢিলা হে। হ্যাঁ,
হ্যাঁ এই গানটি গেয়েছেন অমৃতা কাকা এবং নিরাজ এছাড়াও 2011 সালে চিকনি চামিল অন্যতম আইটেম গান হ্যাঁ এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং অজয় অতুল 2011 সালে আরও জনপ্রিয় আইটেম গান রয়েছে যেমন মুন নিবাত নাম হই এই গানটি গেছেন মমতা শর্মা এবং আইশো আরিয়া সো এর প্রসিদ্ধ 2012 সালের মমতা শর্মা এবং অজিত আলীর গান ফেভিকলসে হ্যাঁ এটা হলো দাবাং টু মুভির গান সো এর প্রসিদ্ধ 2013 সালের ধুম থ্রির অন্যতম সুপারহিট গান কামলি হ্যাঁ উক্ত এই গানটি গেছেন সুন্দর চৌহান এন ওয়েজ গেছে এর প্রসিদ্ধ 2014 সালের খুবসুরত মুভির গান আবি তো পার্টি হ্যাঁ এই গানটি হলো আস্তা গিলাম বাদশার তখনকার সময় প্রচুর আইটেম গান বের হয়েছিল তার মধ্যে হানি সিং মনে হাকাকার গান সানি সানি তো ছিলই উক্ত সিঙ্গারের কণ্ঠে 2015 সালে জনপ্রিয় আইটেম গানের নাম আও রাজা হ্যাঁ এই গানটা হলো গাব্বার ইজ ব্যাক মুভির এন এস এর প্রসিদ্ধ 2016 সালে ইতিহাসের অন্যতম গান লেলা মে লেলা হ্যাঁ এই গানটা হলো এসআরকের রেস মুভির গান আচ্ছা আপনি শাহরুখ খানের কেমন বক্ত কমেন্টে জানাবেন আর আপনি যদি তার রিয়েল বক্ত হয়ে থাকেন পারলে বলেন দেখি তার শেষ তিনটি ছবির নাম কি সো এর প্রসিদ্ধ 2018 সালের গান দিলবার হ্যাঁ এই গানটি গেয়েছেন নেহা কাক্কার দাবানি এবং ইক্কা এন এস এস এর প্রসিদ্ধ 2019 সালের আই মিন বর্তমান সময় সেরা আইটেম গান ও সাকি সাকি হ্যাঁ বটল হাউস মুভির এই গানটি গেয়েছেন নেহা কাক্কার তুলসী কুমার এবং বিপ্রাক এছাড়াও 2019 সালে ছিল অরিজিৎ সিং এর ফার্স্ট ক্লাস গানটিও হ্যাঁ এই গানটি হলো কালানাক মুভির এর প্রসিদ্ধ 2020 সালের নেহা কাক্কার এবং বাদশার গান কারমি হ্যাঁ এই গানটি হলো স্টেট ডান্সার থ্রি ডির গান সো তার প্রসিদ্ধ 2021 সালের গান খুশু খুশু হ্যাঁ এই গানটি গেছেন জারা এস খান এবং দেবনেগি হ্যাঁ এটি সাথে মেয়ে যায়টা টু মুভির গান এন এস গেছে প্রসিদ্ধ 2022 সালের পাঠান মুভির গান ঝুমে জো পাঠান হ্যাঁ এই গানটি গেছেন রাজেশ সিং সুকৃতি কাকার বিশালান শেখর সো এর প্রসিদ্ধ 2023 সালের গান মেরা পিয়া কার আয়া 2.0 হ্যাঁ এই গানটি গেছে নেটি মোহন দেন এর প্রসিদ্ধ 2024 সালের রমি আর স্থান শিবাকচির গান লাল পেলি আখিয়া হ্যাঁ এই গানটি হলো তেরে বাত মে এসা উজাজিয়ের ছবির গান এনিওয়ে এই সবগুলো গানের মধ্যে আপনার পছন্দের আইটেম গান কোনটি কমেন্টে জানাবেন তো যাই হোক ভালো থাকবেন ভালো রাখুন আপনার চারপাশ